দেশের অন্যতম চাল উৎপাদনকারী জেলা নওগাঁয় গড়ে উঠেছে প্রায় 1300 চাতাল বা চাল কল। এসব চাতালে কাজ করেন প্রায় 50,000 নারী শ্রমিক। অনেক সময় চাতাল মালিকেরা কম মজুরির বিনিময়ে কাজ করিয়ে নেন। চলমান হরতাল অবরোধ আরো কঠিন করে তুলেছে এই নারীদের জীবন। লাগাতার হরতাল অবরোধের কারণে দেশের অন্যান্য জায়গায় চাল পাঠাতে না পারায় বন্ধ হয়ে গেছে চাতালগুলোর কাজ। এখন আমরা শিশুকে এখানে কি খাওয়াবো, আবার কিস্তি কোথায় চালাবো? ছেলা পেলা লিয়া কত যা যাত না আগুন লাগা দিতে, তাহলে আমরা খাওয়া কি করা বাঁচবো? কেউ কেউ নামমাত্র মূল্যে আগাম শ্রম বিক্রি করে টাকা নিচ্ছেন চাতাল মালিকদের কাছ থেকে। আমাদের এই সময় মিলে মহাজনক ধার দেনা করে খাওয়া লাগতেছে, আবার আমাদের এনজোর থেকে টাকা লিয়া দেনার মধ্যে পরে আমাদের খুব কষ্টের মধ্যে দিন যাতে লিয়ে খাওয়া লাগতেছে। চাল আমরা পরিবহনে দিতে পারছি না, এই কারণে আজকে পরিস্থিতি অত্যন্ত জটিল। এবং আমাদের লেবার মিলারদের যা অগ্রিম দেওয়া আছে, অগ্রিমের পরে আরো অগ্রিম তাদেরকে দিতে হচ্ছে, কারণ তাদের তো খেয়ে বাঁচতে হবে। আর আমাদের এইভাবে যে পরিস্থিতি, এইভাবে যদি আর কয়েকদিন চলতে চায় তাহলে আমাদের সম্পূর্ণ ব্যবসা বন্ধ হয়ে যাবে। তবে সবার ভাগ্যে জুটছে না এই সুযোগ। ব্যবসার দুরবস্থার কারণে শ্রমিকদের সহায়তা দিতে অপারগতা প্রকাশ করেছেন অনেক চাতাল মালিক। মঞ্জুর মোর্শেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।